ব্যাংকিং ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং গ্রাহকদের একটা বড় অবলম্বন, বিশেষ করে সেই সব গ্রাহকদের যাদের সময় নেই দৈনিক কাজকর্মের জন্য ব্যাংকে যাওয়া। দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক এই পরিষেবা দিয়ে আসছিল, এবার তাদের মধ্যে সংযোজন হলো বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাংক। শনিবার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে মোবাইল ব্যাংকিং পরিষেবার উদ্বোধন করেন রাজ্য সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর এম ভি রাও। এদিন অন্নপূর্ণা নামে ব্যাংকের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রী বিক্রয়ের একটি কেন্দ্রেরও সূচনা হয়। আমাদের মধ্যে উপস্থিত আছে ঢাকুরিয়া আরবান কোঅপারেটিভ ব্যাংকের সেক্রেটারি সাহেব এবং ডাইরেক্টর সাহেব, আমি তাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তুরিয়াটা স্যারকে একটু স্যার একটু একটু এখান কাছে রেশিকা হিসেবে থাকবে আমাদের ব্যাংকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ আপনি এখানে আসার জন্য, আমরা অত্যন্ত গর্বিত। এবার আমরা বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মোবাইল ব্যাংকিং পরিষেবা, মানে যেটা মোবাইল ব্যাংকিং অ্যাপ, আজকে ইনগ্রেশন হলো। এই ইনগ্রেশনটা করলেন আমাদের মাননীয় এসিএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড গ্রামোন্নয়ন দপ্তর এবং কোঅপারেশনের দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর এম ভি রাও মহাশয়। আজকে আমাদের মোবাইল ব্যাংকিংয়ের উদ্বোধন হলো এবং একই সঙ্গে আজকে উনি অন্নপূর্ণা নামক একটা এসএইচজি সেলস কাউন্টারের উদ্বোধন করলেন, যেখানে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভের অন্তর্গত প্রায় 15,000 এসএইচজি যে গ্রুপ রয়েছে তাদের তৈরি করা যে প্রোডাক্টগুলো এই কাউন্টার মাধ্যমে এটা সেল করবেন তারা। এবং আমরা উনাদি আজকে অন্নপূর্ণা ওটার নাম দেওয়া হয়েছে, এটা রাও সাহেব নিজেই নামকরণ করেছেন। এবং আমাদের ইচ্ছে আছে আমরা বর্ধমানের সমস্ত জায়গায় এই ধরনের আউটলেট আমরা তৈরি করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।